সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গত 19 জুলাই 2023 রোজ বুধবার বিকেল 3টায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গাজী মোহাম্মদ গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি। এখানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এবং আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আব্দুল আলিম ব্যাপারী, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুর রহমান মেহের ভূঁইয়া, আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহজান ভূঁইয়া, চেয়ারম্যান রূপগঞ্জ উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আবদুল্লাহ আল সায়েম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফাতেমা ইসলাম রাহা, কাজী জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হাসিনা গাজী, মেয়র তারাব পৌরসভা, সভাপতি রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ, সুমন দেওয়ান, জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা। ত্রিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করতে রূপগঞ্জ উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একজন সুনামধন্য সদস্য হিসেবে যিনি মন্ত্রী পরিষদের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, গাজী গোলাম দস্তগীর 2024 সালে যাবার নৌকা নিয়ে আসেন। এই স্বেচ্ছাসেবক লীগের ভাইয়েরাই সর্বপ্রথম গাজী গোলাম দস্তগীরের নৌকা মাত্রার পক্ষে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সেই কারণে আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বক্তব্য অতি স্পষ্ট, স্বেচ্ছাসেবক লীগ কোন চিহ্নিত সন্ত্রাসী, কোন ভূমিদুষ্ট, কোন মাদক ব্যবসায়ী, অর্থাৎ কোন যুদ্ধবাদীর ছেলে অথবা অন্য দল থেকে আসা কাউকে এই নেতৃত্বে দেখতে চায় না। আজকের প্রধান অতিথির কাছে আমাদের আবেদন, স্বেচ্ছাসেবক লীগ একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি 1994 সালে আমাদের নেতা আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত শুনে আফমা বাহাদুর নাজিমের নেতৃত্বে এই স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবক লীগ একটি সুনামের সহিত আজকে সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমি আজকে প্রধান অতিথির কাছে আহ্বান জানাব, এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন, দয়া করে কেউ চিহ্নিত সন্ত্রাসী, কেউ হত্যা, কেউ মাদক, অর্থাৎ সমাজের অপকর্মের সাথে যারা লিপ্ত রয়েছেন, তারা দয়া করে স্বেচ্ছাসেবক লীগের প্রার্থী হবেন না। আমরা যারা যারা প্রার্থী হবেন, সকলের বায়োডাটা ইতিমধ্যে সংগ্রহ করেছি, অথবা আজকে যদি কেউ নতুন করে প্রার্থী হতে চান, আমরা তার বায়োডাটা নেব। আমরা আমাদের এখানে মূল দায়িত্ব হলো আওয়ামী লীগকে সহযোগিতা করা। আমরা আওয়ামী লীগের সাথে পরামর্শ করবো, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্থাৎ এই মাটির শ্রেষ্ঠ সন্তান যিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গাজী গোলাম দস্তগীরের মতামত নিব, আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সকলের মতামতের ভিত্তিতে আমরা একটি সময় উপযোগী আধুনিক সুশিক্ষিত নেতৃত্ব এখানে সৃষ্টি করবো প্রিয় বন্ধুরা। সেই কারণে বলি আপনারা কষ্ট করে আজকে সম্মেলনে প্রচণ্ড গরমের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের অভিবাদন জানাচ্ছি। পাশাপাশি একটি করে বলতে চাই, আজকে যে ষড়যন্ত্র বাংলাদেশে মানিত হচ্ছে প্রিয় বন্ধুরা, সেই ষড়যন্ত্র স্বেচ্ছাসেবক লীগের ভাইদের সার্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে। যে কোনো